শুভেচ্ছা জানাচ্ছি আমি রাবিল হাসান রূপম এই ভিডিও টিউটোরিয়াল থেকে আমি রিয়াক শুরু করছি তো রিয়াক্ট এই প্রথম পর্বে আমরা দেখবো যে রিয়াক্ট জে নিয়ে কাজ করার জন্য আমাদের কী কী টুলস প্রয়োজন সেই টুলসগুলো আমরা কোথায় থেকে ডাউনলোড করবো এবং কিভাবে আমরা সেই টুলগুলো ব্যবহার করব তো রিয়াক জেএস নিয়ে কাজ করার জন্য প্রথমেই যে টুলটি আমাদের দরকার সেটা হচ্ছে নোট এখন প্রশ্ন আসতে পারে যে নোট জে এস নোট জে এর আগে হয়তো অনেকে কথাটা শুনেছেন আবার অনেকে নোট জে কথাটা হয়তো আজকে প্রথম শুনলেন তো যাই হোক শুন বা না শুনেন আমি নোট সম্পর্কে খোলা সম্পর্কে খোলামেলায় বলছি সেটা হচ্ছে নোট হচ্ছে একটা ওপেন সোর্স সার্ভার এনভায়রনমেন্ট যেটা করে কি রিয়াক্টকে রান করার জন্য আপনার কম্পিউটারের ভিতরে একটা লোকাল সার্ভার তৈরি করে তো এর আগে আপনারা যারা পিএসপি নিয়ে কাজ করেছেন তারা দেখেছেন যে পিএসপি সার্ভার ছাড়া কিন্তু রান হয় না কেননা পিএসপি হচ্ছে একটা সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ তো পিএইচপিকে রান করার জন্য আপনারা ওয়াম ব্যবহার করেছেন জ্যাম ব্যবহার করেছেন তো অ্যাজ লাইক অ্যাজ দ্যাট আমরা রিয়্যাক্টকে রান করার জন্য বা রিয়াক্ট জেএসকে রান করার জন্য আমার আমাদের যে কম্পিউটার এই কম্পিউটারে আমরা একটা লোকাল সার্ভার এনভায়রনমেন্ট তৈরি করব তো এই সার্ভার এনভায়রনমেন্ট তৈরি করার জন্যই মূলত এই নোট জেএস ব্যবহার করতে হবে তো এটাই হচ্ছে মূলত নোট জেসের কাজ যে কম্পিউটারের ভিতরে একটা লোকাল সার্ভার এনভায়রনমেন্ট তৈরি করা যে সার্ভার এনভায়রনমেন্টে কী হবে রিয়্যাক্ট রান হবে দেন আমাদের আরেকটা জিনিস প্রয়োজন সেটা হচ্ছে কোড এডিটর তো এর আগে আপনারা যারা এসটিএমএল সি এস যা ভাই স্ক্রিপ্টে কাজ করেছেন তারা বিভিন্ন ধরনের কোড এডিটর ব্যবহার করেছেন যেরকম নোটপ্যাড প্লাস প্লাস সাবলিম ব্র্যাকেট অ্যাটম তো রিয়ক্টের জন্য আপনি ইচ্ছে করলে সেই কোড এডিটরগুলো ব্যবহার করতে পারেন তবে আপনি যদি ইন্টারনেটে সার্চ করেন যে রিয়্যাক্টের জন্য সবথেকে বেস্ট কোড এডিটর কোনটি বা রিয়ক্টের জন্য কোন কোড এডিটরকে সব সবথেকে বেশি সাজেস্ট করছে তাহলে দেখতে পাবেন যে ভিজুয়াল স্টুডিও কোড এই যে কোড এডিটরটা এই কোড এডিটরটা রিয়্যাক্টের জন্য সবথেকে বেশি সাজেস্ট করছে বিভিন্ন ডেভেলপাররা তো এই জন্য আমি আপনাদেরকে ভিজুয়াল স্টুডিও কোড দিয়েই মূলত প্র্যাকটিস করাবো আর ভিজুয়াল স্টুডিও কোড আমার নিজেরও খুব ভালো লাগে এখন কেন ভালো লাগে সেটা যদি বলি তাহলে রিয়্যাক্টকে যখন আমরা ইনস্টল করি রিয়াক্ট অ্যাপকে যখন আমরা স্টার্ট করি তখন যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের কম্পিউটারের যে টার্মিনাল আছে অর্থাৎ সিএমডি আছে কমেন্ট প্রমোট আছে সেটা ব্যবহার করতে হয় অনেক সময় দেখা যায় যে কমেন্ট প্রোমোট ব্যবহার করে হচ্ছে না দেখা যাচ্ছে যে কম্পিউটারে যে উইন্ডো পাওয়ার সেল আছে সেই পাওয়ার সেলটা ব্যবহার করা হচ্ছে তো এই যে কখনও সিএমডি ইউজ করবেন কখন পাওয়ার সেল ইউজ করবেন অনেক সময় দেখা যাচ্ছে যে সেগুলো ঠিক মতো কনফিগার হচ্ছে না কানেক্ট হচ্ছে না তো এই যে ঝামেলাগুলো এই ঝামেলাগুলো থাকবে না যদি আপনি ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করেন কেননা ভিজুয়াল স্টুডিও কোডের যে লেটেস্ট ভার্সন সেই লেটেস্ট ভার্সনের টার্মিনাল নামে একটা অপশনই রয়েছে যে অপশন থেকে সরাসরি আপনি ভিজুয়াল স্টুডিও কোড দিয়েই টার্মিনাল সুবিধাটি পেতে পারেন আর টার্মিনাল সুবিধা ছাড়া রিয়েক্টে কাজ করা অসম্ভব এ কারণে আমি নিজেও ভিজুয়াল স্টুডিও কোড থেকে বেশি পছন্দ করি রিয়েক্টের জন্য বিশেষ করে তো এখন ঘটনা হচ্ছে ভিজুয়াল কোড স্টুডিও কোড এটা আবার কী এটা হচ্ছে একটা কোড এডিটর যেটা ডেভেলপ করেছে মাইক্রোসফট আর রিয়েক্টের জন্য এটা সবথেকে বেশি রিকমেন্ডেড এখন আপনারা যদি গুগলে গিয়ে নোট জেস লিখে সার্চ করেন নোট জেসে সার্চ করলেই কিন্তু আপনি নোট জেস ডট অর্ড যে ডোমেইন আছে এই ডোমেইনটা পেয়ে যাবেন এই ডোমেইনে প্রবেশ করলে আপনি নোট জেস পেয়ে যাবেন তো নোট সব সবসময় দুটো ভার্সন থাকে একটা হচ্ছে রিকমেন্ডেড ভার্সন আর একটা হচ্ছে একদম লেটেস্ট ভার্সন তো যেটা খুশি আপনি সেটা ডাউনলোড করতে পারেন কোনো সমস্যা নাই তো যেহেতু কারেন্ট ভার্সনটা নতুন এসেছে এটা স্টেবল হবে কি না আমি শিওর না বাট আগের ভার্সনটাকে এখানে রিকমেন্ড করা হয়েছে তো যেহেতু এটাকে রিকমেন্ডেড ভার্সন সেহেতু আমি রিকমেন্ডেড ভার্সনটাই ডাউনলোড করে নিচ্ছি তো এই গেল হচ্ছে আপনার নোটজেস দেন জেস ডাউনলোড করার পরে আমরা ডাউনলোড করে নেব হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড তো আপনি যদি গুগলে গিয়ে ভিজুয়াল স্টুডিও কোড লিখে সার্চ করেন তাহলে ভিজুয়াল স্টুডিও কোডের যে অফিসিয়াল ওয়েবসাইট সেই অফিসিয়াল ওয়েবসাইটটা পেয়ে যাবেন এই অফিশিয়াল ওয়েবসাইট থেকে আপনি ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করে নেবেন তো ভিজুয়াল স্টুডিও কোডের কিন্তু অনেকগুলো ভার্সন আছে তার মধ্যে আপনি সব থেকে যে লেটেস্ট ভার্সন সেই লেটেস্ট ভার্সনটা ব্যবহার করবেন কেননা ভিজুয়াল স্টুডিও কোডের যে প্রিভিয়াস ভার্সন সেই প্রিভিয়াস ভার্সনগুলোতে কিন্তু সরাসরি টার্মিনাল মেনুটি নেই তো আমি এখান থেকে ডাউনলোড করে নিচ্ছি একদম লেটেস্ট ভার্সনটাই ওকে ফাইন আমার নোটজেস আর হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড এই দুটো ডাউনলোড হয়ে গেছে এখন প্রথমে আমি নোটজেস ইনস্টল করবো দেন ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করব তো নোটজেস ইনস্টল করার সময় বা ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল করার সময় খুব বেশি কনসার্ন হওয়ার কোনো প্রয়োজন নেই আপনি অ্যাজ ইউজুয়াল যেভাবে বিভিন্ন সফটওয়্যার ইনস্টল করেন ঠিক সেভাবেই এগুলো ইনস্টল করবেন তো প্রথমে আমি নোট এ ডাবল ক্লিক করছি আমি লাইসেন্স এগ্রিমেন্ট এখানে ই করে দিলাম অ্যাকসেপ্ট করে দিলাম দেন নেক্সট 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 জাস্ট বাই ডিফল্ট যে সিটিংগুলো থাকবে সেই সিটিংগুলো দিয়েই আপনি নোট ইনস্টল করে ফেলবেন নোট ইনস্টল নিয়ে খুব বেশি কনসার্ন হওয়ার কোনো প্রয়োজন নেই ওকে ফাইন নোট ইনস্টল হওয়ার সাথে সাথে আমি ভিজুয়াল স্টুডিও কোড এটাকেও ইনস্টলে দিয়ে দিচ্ছি দুটো একসাথেই ইনস্টল হোক কোনো সমস্যা নেই ডেস্কটপে একটা আইকন তৈরি করবো আমি কারণ ক্রিয়েটেড ডেস্কটপ আইকন অপশনটি অন করে দিলাম আমি ওকে ফাইন আমার নোট জেস ইনস্টল অলরেডি হয়ে গেছে আমি এটাকে ফিনিশ করে দিলাম এরপর ভিজুয়াল স্টুডিও কোড এটাও আমার ইনস্টল হয়ে গেছে তো পরবর্তী ভিডিও টিউটারে লেগে আমরা দেখবো যে কীভাবে রিয়্যাক্ট ইনস্টল করতে হয় রিয়্যাক্টের যে ব্রয়লার প্লেট আছে সেই ব্রয়লার প্লেটটা সার্ভার থেকে কীভাবে ডাউনলোড করে নতুন একটি রিয়্যাক্ট তৈরি করতে হয় ধন্যবাদ সবাইকে